44 টাকা বেড়ে খোলা সয়াবিনের দাম লিটার 180 টাকা নির্ধারণ বোতলজাত 198 টাকা কাল থেকে কার্যকর আবারো আন্তর্জাতিক বাজারের দোহাই দামটা এখন বড় কথা না বড় কথাটা হচ্ছে সরবরাহটা এখানে যাতে চালু থাকে আন্তর্জাতিক বাজারে যেভাবে দাম বেড়ে যাচ্ছে তাতে যেটা আজকে নির্ধারিত হলো এর থেকে কম হওয়ার সম্ভাবনা কম রাজধানীর বাজারে নেই তেল কবে মিলবে জানেন না ব্যবসায়ীরাও শুনছি শর্ট কিন্তু টোটালি আউট মানে দোকানে না এরকম অবস্থা দেখি নাই 10 12 তারিখ পর্যন্ত তেল ছিল এরপরে তেল হঠাৎ করে সাপ্লাই বন্ধ হয়ে গেছে ঈদের আগে থেকেই তো কোম্পানিরা দিচ্ছে না এক সপ্তাহ আগে থেকে ওই 1 লিটার 2 লিটার কিছু দিচ্ছে যদি তেলের কথা জিজ্ঞেস করি অন্য অন্য আরো অনেক কিছু ধরায় দিয়ে তেলের দাম বাড়াই দিতেছে টানা 3 মাস বাড়ার পর কমলো এলপিজির দাম দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যা সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক এবার অন্যান্য শীর্ষ সংবাদ দণ্ড মাথায় নিয়ে কিভাবে বিদেশ গেলেন এমপি হাজি সেলিম প্রশ্ন নানা মহলে হয়েছে আইন মেনেই বললেন মন্ত্রী বিদেশ যাওয়া ঠেকাতে ব্যবস্থা নেবে দুদক সম্ভাবনার নতুন রেখা ডিসেম্বরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে তেজগাঁও পর্যন্ত চালুর টার্গেট 6 কিলোমিটার ঢালাই শেষ জুনে বনানী পর্যন্ত বসে যাবে ভায়াডাক্ট কার্কিভের এটি একটি অন্যতম বড় পাইকারি বাজার ছিল এখন এখানে আর সেই আগের কোনো চিহ্নই আসলে নেই অন্য দেশের রাষ্ট্রপ্রধান হয়েও ইউক্রেনে এখন বেশ জনপ্রিয়তার তুঙ্গে বরিস আবারও বাড়ল ভোজ্য তেলের দাম 44 টাকা বাড়িয়ে প্রতি লিটার খোলা সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছে 180 টাকা আর বোতলজাত তেল 198 টাকা বাণিজ্য সচিব বলছেন আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করতেই নতুন দাম নির্ধারণ যা কার্যকর হবে কাল থেকে এদিকে রাজধানীর বাজারে মিলছে না সয়াবিন তেল এতে চরম সংকটে ভোক্তারা কবে মিলবে তাও জানেন না ব্যবসায়ীরা কাজল আবদুল্লাহ রিপোর্ট ভোজ্য তেলের তেলেস্মাতি কারবার কবে শেষ হবে সাধারণ মানুষের কাছে তা অনেকটাই অজানা রমজানে নানা পদক্ষেপে তেলের দাম 8 টাকা কমিয়ে বোতলজাত প্রতি লিটার সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছিল 160 টাকা কমানো হয় পামের দামও এরপর তেলের সরবরাহ স্বাভাবিক রাখা গেলেও 27 রমজান থেকে শুরু হওয়া সংকটের ধারাবাহিকতায় ঈদ পরবর্তী রাজধানীর বাজারে উধাও সয়াবিন তেল নতুন এই সংকটের উত্তর মেলে বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দপ্তরে দাম সমন্বয়ের বিষয়ে বৈঠকে বসে ভোজ্য তেল আমদানিকারক অ্যাসোসিয়েশন এতে বিশ্ববাজারের সঙ্গে দাম সমন্বয় করার প্রস্তাব অনুযায়ী 1 লিটার বোতলজাত সয়াবিনের দাম 38 টাকা বাড়িয়ে 198 খোলা সয়াবিন 136 টাকা থেকে বাড়িয়ে 180 ও পাম সুপারের দাম নির্ধারণ করা হয় 172 টাকা শুক্রবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানান মিলাররা অন্যান্য কোনো সোর্স থেকে দামটা এখন বড় কথা না বড় কথাটা হচ্ছে সরবরাহটা এখানে যাতে চালু থাকে তো ওইটার বিষয়ে আলোচনা করে বর্তমানে বাজারে গত 15 দিন 20 দিন আগে আপনারা জানেন যেটুক তেল এখানে ঢুকেছে ওটার উপরে একটা আলোচনা করে আমরা একটা দাম নির্ধারণ করেছি ব্যবসায়ীদের প্রস্তাবনার যুক্তিকতা তুলে ধরে বাণিজ্য সচিব বলেন আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় দেশের বাজারে কমানো সম্ভব নয় আজকে সমন্বয় করা লাগলো এটা মূলত আমাদের যারা মিলার আছেন তারা মিলেই ঠিক করেছেন যে এরকম দামটা হওয়া যৌক্তিক আন্তর্জাতিক বাজারে যেভাবে দাম বেড়ে যাচ্ছে তাতে যেটা আজকে নির্ধারিত হলো এর থেকে কম হওয়ার সম্ভাবনা কম এদিকে রমজানের আগে থেকেই সয়াবিনের সরবরাহ বন্ধ বলে জানিয়েছে রাজধানীর বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা এতে চরম ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা পূর্বে তেল শুনছি শর্ট কিন্তু টোটালি আউট মানে দোকানে না এরকম অবস্থা দেখি নাই এর আগে থেকেই তো কোম্পানিরা দিচ্ছে না এক সপ্তাহ আগে থেকে ওই 1 লিটার 2 লিটার কিছু দিচ্ছে তার সাথে হালিম ফিনিমিক্স এগুলো দিছে 5 লিটারের যে হারে তেল দরকার আমার ডেলি মনে করেন 10 কার্টন তেলের প্রয়োজন কিন্তু তারা আমার 10 কার্টন না দিয়ে 2 কার্টন সয়াবিন তেল দিচ্ছে বাজারে সয়াবিন সংকট তবে রাইস ব্রেন ও সানফ্লাওয়ার তেল পাওয়া গেলেও 5 লিটারের বোতলে 100 টাকা দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা কাজল আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা এদিকে টানা 3 মাস বাড়ার পর কমলো গ্রাহক পর্যায়ে এলপিজির দাম বেসরকারি পর্যায়ে 12 কেজি সিলিন্ডার এলপিজির দাম 104 টাকা কমিয়ে 1335 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি বিকেলে ভার্চুয়াল ব্রিফিংয়ে এলপিজির নতুন দাম ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান নতুন এ দাম কার্যকর হবে কাল সন্ধ্যা 6টা থেকে একই সঙ্গে কমেছে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও মূসকসহ অটোগ্যাসের দাম 67 টাকা 2 পয়সা থেকে নামিয়ে
62.21 পয়সা ঠিক করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, অতিরিক্ত দামে এলপিজি বিক্রির বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাঠ পর্যায়ে সক্রিয় আছে। সেটা 104.26 পয়সা এবং মূসক সহ একটু বলে দেন যে প্রতি 12 কেজি। 6 দিনের ছুটি শেষে এবার কাজে ফেরার পালা। যান্ত্রিক জীবনে ফিরতে শুরু করেছেন নগরবাসী। ট্রেন ও লঞ্চে রাজধানীমুখী মানুষের চাপ, তবে ফিরতি পথেও খালি সড়ক। ছুটি শেষ, ফিরতে হবে ব্যস্ততায় ঘেরা শহরের ঠিকানায়। যে ভালো লাগা আর উচ্ছ্বাস নিয়ে যাত্রা ছিল ঘরে ফেরার, প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনের সুখ স্মৃতি পুঁজি করে, তাই তো ফিরতি যাত্রায় মন খারাপের মেঘে ঢেকে যাচ্ছে ফেলে আসা মায়ার আকাশ। উৎসব শেষে আবারও রাজধানীতে ফিরছে মানুষ। বরিশাল লঞ্চ টার্মিনালে দেখা যায় যাত্রীদের উপচে পড়া ভিড়। বেশিরভাগ মানুষই ফিরছেন সরকার নির্ধারিত ছুটি শেষে, কেউ কেউ জরুরি প্রয়োজনে। সবারই তো ইচ্ছা করে বাড়িতে থাকতে, কিন্তু সম্ভব না, তো ছুটির তো একটা লিমিটেড আছে। খুব সুন্দরভাবে গেছে, রাতে কোনো সমস্যা হয় নাই, আসাদা কোনো সমস্যা হয় নাই। তবে কমলাপুর রেল স্টেশনে যাত্রী উপস্থিতি ছিল বেশ। প্রতিটি ট্রেনেই ছিল যাত্রীর চাপ। প্রিয়জনের সঙ্গে ঈদ শেষে আবারও স্বস্তি নিয়ে রাজধানীতে ফিরতে পেরে খুশি সবাই। এদিকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট দিয়ে ফেরি ও ছোট লঞ্চে করে রাজধানীমুখী হচ্ছেন কর্মজীবী মানুষ। আজকে থেকে যেহেতু অফিস, সেজন্য আজকে ফিরতে হলো। যেহেতু ওর অফিস খুলেছে, প্লাস আমার ভার্সিটি ক্লাসও শুরু হয়ে যাচ্ছে, এই জন্য তাড়াতাড়ি ফেরাটা। স্বস্তি নিয়ে গেছি, স্বস্তি নিয়েই ফিরেছি, আর ঈদ ভালোই হয়েছে। আর একটু সময় থাকতে পারলে ভালো হতো। বেশি ভিড় নাই, স্বাভাবিক আছে, ফ্রিলি যাইতে পারছি, ওদিকে ফাঁকা, এদিকে মোটামুটি ফাঁকা। সড়কপথে রাজধানীতে প্রবেশ করা অধিকাংশ বাসই ফিরছে খালি, বেশিরভাগ যাত্রী ফিরছেন জরুরি কাজে। ফ্লাইট আছে 7 তারিখের জন্য আর্লি ফিরলাম। বৃহস্পতিবার সরকার নির্ধারিত ছুটি শেষ হলেও শুক্র এবং শনিবার ছুটি শেষ করে পুরো রাজধানী আবারও জেগে উঠবে, এমনটাই বলছেন পরিবহন চালকরা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে বরিশাল নদীবন্দরে আছেন রিপোর্টার অপূর্ব অপু, সরাসরি যাচ্ছি তার কাছে। অপু, দেখুন, ঈদের ছুটি কাটাতে যারা গ্রামের বাড়িতে এসেছিলেন তারা কর্মের তাগিদে আবার গ্রাম ছেড়ে স্ব কর্মস্থলে যাচ্ছেন। অনেকেই রাজধানী ঢাকা হয়ে বা দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যাচ্ছেন। আমি এই মুহূর্তে আছি বরিশাল নদীবন্দরে, আর যে লঞ্চটিতে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে আমি, আপনি হয়তো ছবিতে দেখতে পাচ্ছেন, লঞ্চটির একেবারে সামনের অংশ এই জায়গাটি। এটি হচ্ছে এখানটাতে বড় লাইটটা রাখা, অর্থাৎ লঞ্চ যে রাতে চলাচল করে তার লাইটটা রাখা, ঠিক এই অংশটিতে যাত্রীর উপস্থিতি আপনি বুঝতে পারছেন। এটি কিন্তু ডেক নয়, ডেকের যাত্রীরা মূলত লঞ্চের ভেতরে থাকে, অর্থাৎ কী পরিমাণ যাত্রী বেশি হলে পর একটি লঞ্চের যে সামনের অংশ করিডোর রয়েছে সেই করিডোরেও এত পরিমাণ যাত্রী থাকে। আর এর বাইরে আপনি টার্মিনালে যাত্রীদের উপস্থিতি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ছবিতে যে মানুষদের দেখছেন এরা সবাই যাত্রী লঞ্চের টার্মিনালে রয়েছে বরিশাল নদীবন্দরে, এবং প্রতিটি লঞ্চে আজকে ভিড় রয়েছে। আজকে বরিশাল নদীবন্দর থেকে 12টি লঞ্চ ছেড়ে যাবে বলে জানিয়েছেন বরিশাল নদীবন্দরের কর্মকর্তা মুস্তাফিজুর রহমান। তিনি জানিয়েছেন এই 12টি সহ দিনের বেলাতে আরও 2টি লঞ্চ বিশেষ সার্ভিসে চলাচল করছে, অর্থাৎ 14টি লঞ্চ এই ঈদকে ঘিরে প্রতিদিন ডাবল ট্রিপ দিচ্ছে। এবং এই লঞ্চগুলোতেই প্রতিদিনই আমরা দেখি যে আজকে ঈদের ফিরতি চলাচলের দ্বিতীয় দিন চলছে। গতকালকে ফিরতির প্রথম দিন গিয়েছিল, আজকে দ্বিতীয় দিন চলছে, এবং এই 12টি লঞ্চেই কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে। কোনো ডাবল কেবিন, সিঙ্গেল কেবিন, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কোনো টিকিট কোনো লঞ্চেই খালি নেই। এই টিকিটগুলো অনেক আগেই বিক্রি হয়ে গিয়েছিল। শুধুমাত্র যে ডেকের, অর্থাৎ তৃতীয় শ্রেণীর যে টিকিটগুলো রয়েছে সেই ডেকের টিকিটগুলো এখানে খালি রয়েছে। সেই সমস্ত ডেকের টিকিট কিনেই কিন্তু যাত্রীরা তার গন্তব্যস্থলে যাচ্ছে। সব কিছু মিলে যাত্রীরা বলছেন যে আসার সময়টা তারা এক ধরনের স্বস্তিতেই ফিরেছিল গ্রামের বাড়িতে, এবং যাবার সময়টাতেও ধারণা করছে তারা স্বস্তিতেই ফিরবে। তবে আজকে বৃহস্পতিবারের থেকেও আগামীকাল শুক্র এবং শনিবার, বিশেষ করে শুক্র শনি এই দুদিন কিন্তু উপচে পড়া ভিড় হবে বলে জানিয়েছেন এই ব্যবসার সাথে সংশ্লিষ্ট এবং বিআইডব্লিউটি। আপাতত আমার কাছে বরিশাল নদীবন্দর থেকে ঈদে উপলক্ষে রাজধানীমুখী মানুষের এতটুকুই খবর ছিল। বরিশাল নদীবন্দর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী অপূর্ব অপু। জেলে যাওয়ার আগে বিদেশ থেকে চিকিৎসা করিয়ে ফিরলেন সংসদ সদস্য হাজি সেলিম। 16 মে তিনি আত্মসমর্পণ করতে আদালতে যাবেন বলেও জানিয়েছে তার আইনজীবী। যদিও দণ্ডিত আসামি হিসেবে তার বিদেশ যাত্রা নিয়ে প্রশ্ন ওঠে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় হয়নি। দুদক বলছেন আদালতের অনুমতি ছাড়া দণ্ডপ্রাপ্তদের বিদেশ যাওয়া ঠেকাতে নেওয়া হবে ব্যবস্থা।
দশ বছরের কারাদণ্ড আর আত্মসমর্পণের নির্দেশ মাথায় নিয়েই ঈদের আগে অনেকটা গোপনে দেশ ছেড়ে হইচই ফেলে দেন সংসদ সদস্য হাজি সেলিম। আলোচনার মধ্যেই বৃহস্পতিবার দুপুরে দেশে ফেরেন তিনি। জানা গেছে, জেলে যাওয়ার আগে চিকিৎসার জন্যই ব্যাংককে গিয়েছিলেন ঢাকা সাত আসনের এই সংসদ সদস্য। আদালতের অনুমতি ছাড়া দণ্ডিত আসামির এমন বিদেশ যাত্রা নিয়ে প্রশ্ন ওঠে। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক জানায়, ভবিষ্যতে এমন বিতর্কে এড়াতে নেওয়া হবে ব্যবস্থা। যেহেতু আদালত কর্তৃক সর্বোচ্চ আদেশ হয়েছে, বিষয়টি নিশ্চয়ই আদালত দেখছেন বা ওনারাই ভালো বুঝবেন আর কি। এই বিষয়ে অবশ্যই আমরা আমাদের যে লিগাল উইং আছে আমরা তাদের সাথে আলোচনা করে সমস্ত লিগাল পার্টটা বিবেচনা করে আমরা পরবর্তী ব্যবস্থাগুলো নেব ভবিষ্যতের ক্ষেত্রে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন ভিন্ন কথা। তিনি জানান, আইন মেনেই হাজি সেলিম গিয়েছিলেন বিদেশে, ফিরেছেন একইভাবে। তিনি খুব ইমার্জেন্সি চিকিৎসার জন্য ব্যাংককে গিয়েছিলেন, উনি আবার ফেরত চলে আসছেন। তিনি একজন সংসদ সদস্য, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, উনি আইন মেনেই গিয়েছেন এবং আইন মেনেই তিনি ফেরত আবার চলে আসছেন। আগামী 16 মে দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হাজি সেলিম আদালতে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী। জেলে গিয়ে করবেন জামিন ও খালাসের আবেদন। এদিকে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সহ 6 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে 303 কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম অংশের পুরোটা এবং দ্বিতীয় অংশের অর্ধেক নিয়ে প্রাথমিকভাবে তেজগাঁও পর্যন্ত চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। এজন্য টার্গেট ঠিক করা হয়েছে ডিসেম্বর। এ লক্ষ্যে জুনের মধ্যেই বনানী পর্যন্ত ভায়াডাক্ট নির্মাণের কাজ শেষ করার আশা কর্তৃপক্ষের। রাশেদ লিমনের রিপোর্ট। এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রতিদিন যানজটে নাকাল নগরবাসীর কাছে এক নতুন স্বপ্নের নাম। সেই স্বপ্ন হয়তো শিগগিরই ধরা দিবে পুরোপুরি হাতের মুঠোয়। আর সেই লক্ষ্যে বিমানবন্দর থেকে এরই মধ্যে কুড়িল পর্যন্ত পৌঁছে গেছে ঢালাইয়ের কাজ। সম্ভাবনার নতুন রেখা, নতুন পথ যেন দিশা দেখাচ্ছে দিন বদলের। বিমানবন্দর থেকে সরাসরি কাঁচপুর, আপাতত যতদূর চোখ যায় চলছে যেন মহাযজ্ঞ। শুরুর প্রায় 6 কিলোমিটার ঢালাইয়ের কাজ এরই মধ্যে শেষ। প্রথম অংশে চলছে ডেক স্ল্যাব নির্মাণের কাজ। এর প্রতিটি স্ল্যাব খাপে খাপে বসিয়ে তৈরি হয় ভায়াডাক্ট। এরপরেই ঢালাইয়ের প্রক্রিয়া। নিচে মিক্সচার থেকে বিশেষ এক ধরনের নলের মাধ্যমে সম্পন্ন হয় ঢালাই। স্টেশনারি পাম্প দিয়ে এখানে কংক্রিটিং চলতেছে। এটা পিয়ার নাম্বার 67। এরই মধ্যে কুড়িল ফ্লাইওভার ছাড়িয়ে গেছে ভায়াডাক্ট। প্রথম পর্ব অর্থাৎ বনানী পর্যন্ত জুনের মধ্যেই ঢালাই শেষ করার কথা বলছে কর্তৃপক্ষ। কাজ এখন তারা চাচ্ছে, বিনিয়োগকারীও চাচ্ছে যত দ্রুত কাজটা শেষ করা যায়। আমরা জানি যে অনেক ডিলে হয়ে গেছে প্রজেক্টটা। আগামী 2 মাসের মধ্যে আমাদের এটা বনানীর পর্যন্ত চলে আসবে আশা করছি। এরপরে আমরা উপর থেকে ইয়ের কাজগুলো করব, অ্যাসফল্টের কাজগুলো করব। প্রথম ধাপের কাজ বাকি আছে 20 ভাগেরও কম, আর দ্বিতীয় ভাগ হয়েছে অর্ধেকেরও বেশি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ক্যাম্প ছেড়ে রোহিঙ্গারা কক্সবাজার শহরমুখী। তাদের অবাধ চলাফেরায় বাড়ছে চুরি চিন্তায়ের মতো অপরাধ। সবশেষ বুধবার 400+ রোহিঙ্গাকে আটকের পর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পর্যটকরাও। ব্যবসায়ীরা বলছেন, রোহিঙ্গাদের কারণে হুমকির মুখে পড়বে পর্যটন শিল্প। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কাঁটাতারের বেড়া কিংবা লোহার গ্রিল, কোনো কিছুতে ক্যাম্পে রোহিঙ্গাদের আটকে রাখা যাচ্ছে না। দলে দলে ক্যাম্প থেকে বের হয়ে আসছে, চেকপোস্ট ফাঁকি দিয়ে কৌশলে চলে যাচ্ছে কক্সবাজার শহর বা সৈকত এলাকায়। বুধবার বিকেলে মাত্র 2 ঘন্টার অভিযানে সৈকত থেকে 450 রোহিঙ্গাকে আটক করে পুলিশ। পর্যটন মৌসুম কিংবা ঈদের টানা ছুটিতে সৈকতের এই শহরে ছুটে আসেন হাজারো পর্যটক। তাই সৈকতে রোহিঙ্গাদের অবাধ বিচরণ নিয়ে শঙ্কিত পর্যটকরাও। গভর্নমেন্ট অনেক নিরাপত্তা দিয়েছে, রোহিঙ্গারা এসে বারবার ডিস্টার্ব করতেছে, আমরা একটা চাই সুন্দর একটা বিচ। পর্যটন শিল্প হুমকির মুখে পড়তে পারে বলে জানালেন হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির নেতা। এইভাবে যদি রোহিঙ্গারা আমাদের পর্যটকদের সাথে মিশে যায় তাহলে আমাদের পর্যটন শিল্পের ব্যাপক ক্ষতি হতে পারে। পুলিশ বলছে রোহিঙ্গাদের ক্যাম্প ছেড়ে বের হয়ে আসার বিষয়ে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। তারা ক্যাম্প থেকে বেরিয়ে এসে অবাধে শহরে যেন বিচরণ করতে না পারে সেজন্য ব্যাপী বিএন
তারাও কাজ করছে, জেলা পুলিশ কাজ করছে। গেল এপ্রিল মাসে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 33টি ক্যাম্প থেকে বের হয়ে আসা হাজারো রোহিঙ্গাকে আটকের পর ক্যাম্প কর্তৃপক্ষকে হস্তান্তর করে পুলিশ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এবার ঈদের ছুটিতে মিরপুর চিড়িয়াখানায় রেকর্ড সমাগম, টিকিট কেটেও ঢুকতে পারেননি হাজার হাজার মানুষ, চলেছে যুদ্ধ। পাঠ্যপুস্তকে দেখা বাঘ, ভাল্লুক, হরিণ, সাপ কাছ থেকে জীবন্ত দেখে উচ্ছ্বসিত শিশু কিশোররা, আর বড়রাও খুশি তাদের আনন্দে। জাতীয় চিড়িয়াখানায় এত মানুষের ভিড় আগে দেখেনি কেউ। ঈদের তৃতীয় দিনে এসেও মিরপুর চিড়িয়াখানায় ছিল না তিল ধারণের ঠাই। হাজারো মানুষের ভিড়ে টিকিট কেটে ঢোকাটাই যেন যুদ্ধ। ভাল্লুক দেখেছি, সিংহ দেখেছি, বাঘ দেখেছি, বানর দেখেছি, আরো অনেক কিছু দেখেছি। বলতে তো আমরা অনেক পশু পাখি দেখি, ওগুলো তো বাস্তবে দেখা যায় চিড়িয়াখানায়, ওই পশু পাখিগুলো আছে ওইখানে দেখতে আসি। চিড়িয়াখানা আসলাম বাচ্চাদের চাহিদা, ওরা বই পুস্তকে বিভিন্ন পশু পাখি প্রাণীর ছবি দেখে, বাস্তবে তারা দেখতে চায়। যে এরকম ভিড়, এই ভিড়টা একটু নিরিবিলি মানে ভালো হলে আর কি ভালো হতো। যারা ঢুকতে পেরেছেন সন্তানদের উচ্ছ্বাসে কিছুটা হলেও ভুলে গেছেন বিড়ম্বনা। এতদিন বাঘ, সিংহ, হরিণ, সাপের ছবি শুধু পাঠ্যপুস্তকে দেখা শিশুরা চিড়িয়াখানায় জীবন্ত প্রাণী দেখে উচ্ছ্বাস যেন বাঁধ ভেঙেছে। শুধু পরিবার পরিজন নিয়ে নয়, বন্ধু বান্ধবীদের নিয়েও অনেকে ঘুরেছেন চিড়িয়াখানায়। কর্তৃপক্ষ জানায় স্মরণকালের সবচেয়ে বেশি দর্শনার্থীদের আগমন হয়েছে এবার। দুই বছর যে বেড়াইতে পারেনি, মানে দুই বছরের বেড়ান্ডা একবারে পূর্ণ করতেছে, এবং অনেক দর্শক, আমি এত দর্শক কখনো দেখিনি, এইবার যত দর্শক আসছে। লক্ষ্যের কাছাকাছি জনগণ এসছে বলে আমাদের ধারণা, এবং এটা সম্ভবত আরও দুই দিন এইভাবে চলমান থাকবে। শনিবার পর্যন্ত চিড়িয়াখানা এমন ভিড় থাকবে বলেও প্রত্যাশা করেন কর্তৃপক্ষ। আফরোজা মৌটুসি, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর, সীমান্তের খুব কাছের শহর হওয়ায় সহজেই খারকিভের দখল নেয় রুশ সেনারা। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ছিল তাদের লক্ষ্যবস্তু, তারই একটি হল খারকিভ নগর ভবন। খারকিভ থেকে বিস্তারিত জানিয়েছেন শোয়েব কবির। খারকিভ শহরের নগর ভবন এটি, যেখান থেকে পুরো শহরের কার্যক্রম পরিচালিত হতো। রাশিয়ান সৈন্যরা যখন এই শহরটিতে অভিযান চালায় কিংবা সম্মুখে চলে আসে, তখন তারা এই ভবনটিকে পুরো ধ্বংস করে দেয়। ভবনের প্রতিটি দরজা, জানালা এবং সব কিছুই রকেট মিসাইল দিয়ে তারা হামলা চালায়, এবং এই ভবনটিতে এখন আর কোনো কিছুই অস্তিত্ব নেই। শুধুমাত্র যে পিলার রয়েছে, এই পিলারগুলোই দাঁড়িয়ে রয়েছে। এমন অসংখ্য ভবন পুরো খারকিভ শহরের পরতে পরতে রয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই ইউক্রেনীয় যারা সৈন্য রয়েছেন তাদের তুমুল বাধার মুখে পড়ে কিন্তু রাশিয়ান যারা সৈন্য রয়েছেন তারা সীমান্ত চলে গেছেন, এবং সীমান্ত থেকে কিন্তু এখন প্রতিনিয়ত তারা রকেট এবং বোমা হামলা চালাচ্ছে বলে আমাদেরকে অভিযোগ করেছেন। তবে এখন পর্যন্ত কিন্তু বেশ কিছু রকেট হামলার শব্দ শুনেছি এই খারকিভ শহরে। পুরো নগরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ব্লক এবং ব্যারিয়ার দেওয়ার চেষ্টা করেছে, এবং যে নগরের যে নিরাপত্তা আগে যেটি কিছুটা কমিয়ে আনা হয়েছিল সেটি আবারও বাড়ানো হয়েছে। তবে খারকিভ শহরে যে এখনও যে সংখ্যামুক্ত ঠিক তেমনটি নয়, কারণ এটি রাশিয়ার সীমান্ত থেকে খুব কাছে হওয়ার কারণে রাশিয়ান সৈন্যরা হয়তো আবারও পুনরায় এটি দখল করার জন্য আরও শক্তিশালীভাবে হয়তো তারা অভিযানে নামতে পারে। তবে ইউক্রেনীয় যারা সৈন্য রয়েছেন তারা বলছেন তাদের কাছে এখন এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণে গোলা বারুদ রয়েছে এবং তাদের মনোবলও বেশ শক্ত, আর তাই যতই বড় অভিযান কিন্তু কিংবা সেনাবাহিনীর দল আসুক না কেন, তারা সেটিকে প্রতিহত করতে সর্বাত্মক প্রস্তুত রয়েছে। শোয়েব কবির, সময় সংবাদ, খারকিভ, ইউক্রেন। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 44 টাকা বেড়ে খোলা সয়াবিনের দাম, প্রতি লিটার 180 টাকা নির্ধারণ, বোতলজাত 198 টাকা, কাল থেকে কার্যকর। আবারও আন্তর্জাতিক বাজারের দোহাই। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।